কি এটা এটা মোরব্বা মোরব্বা কিসের চালকুমড়া চালকুমড়া এটা বাদামের গুড় এটা সন্দেশ এটা কি উনি কি সুন্দর উনি কি সুন্দর এগুলো ভেঙে রাখছি এটা কিন্তু উপরে গ্লাস দিয়া গ্লাস দিয়ে ভেঙে রাখছি দেখতেও ভালো আর ভাইটা আঙ্গুলটা খুবই ভালো উনি যা খাওয়াইতেছে সবই ফ্রেশ আলহামদুলিল্লাহ এটার নাম কি নারকেল এটা তারমিসলি এটা নারকেলের নাড়ু এটা এটা বাতাসা এটা নতুন দানা কি দানা নতুন দানা নতুন দানা আর এটা আর হলো চিনির নাড়ু বেশ আলহামদুলিল্লাহ এটা হলো নারিকেল এটা চিনি আর বাদাম সে ভাইয়া খুব সুন্দর করে ভেঙে রাখছে এমন ফ্রেশ আবার কি বলছেন দেখেন না কিন্তু খুব সুন্দর কয় পোশাক করে রাখে খাবারগুলো একেবারে ফ্রেশ কোনটা কত করে ১৫ গ্রাম ২০ টাকা আর সন্দেশ ১০ টাকা হ্যাঁ এখন আমরা সন্দেশ খেয়ে দিচ্ছি এটা সন্দেশ দেন এখন এলো সন্দেশ কি কি দেওয়া বানানো গুড় চিনি সুজি গুড় চিনি আর সুজি সুজি নারকেল নারকেল এরকম দোকান অনেক জায়গায় পাবেন আপনারা যেখানে পাবেন সেখানে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে স্বাস্থ্যসম্মত খাবার আর উনি কিন্তু সুন্দর করে কিন্তু গ্লাসে ঢেকে রাখছে আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না ব্যাপারটা এখন এটা বিসমিল্লাহ বলে খেয়ে দেখি বিসমিল্লাহ চিনি আছে দুধের হালকা ফ্লেভার আলহামদুলিল্লাহ খুবই মজা এই লোকেশনটা কিন্তু মিরপুর দশের ব্রিজের মোড়া আলহামদুলিল্লাহ খেতে পারেন এটা এগুলো দেন কাগজ দেন একটা দেন এখন আমরা এটা খেয়ে দেখবো সন্দেশ গুলি খাইছি এখন এটা খেয়ে দেখি এটা স্বাদটা কীরকম এটা গুড়ের না গুড় আর নাইকেল আর এটা গুড় চিনি আর নাইকেল এটা চিনি আর নাইকেল এটা আপনারা খাইতে পারেন গুড় আর নারকেলটা আচ্ছা এটা আমাদের দিকে জানতো এটা চিনিটা খেয়ে দেখি কারণ দুটো কম্পেয়ার না করলে আসলে বোঝা যাবে না কোনটা মজা এখন আমরা চিনিটা খেয়ে দেখি আপনার চলে কোনটা বেশি সবচেয়ে সবগুলো চলে ৫টার মধ্যে শেষ যাক আলহামদুলিল্লাহ গুড় একটা মজা এর বাতাসা দেন এটা আমরা বাতাসা খেয়ে দেখি বাতাসা সবচেয়ে বেশি ভালো লাগছে সন্দেশটা আর আরো গুড়ের নারিকেলটা এ দুটোর মজা তাই না আর নাড়ু দেন
আমি ঘুরে নাড়ু খেয়ে দেখি। নাড়ু সব কিন্তু মিষ্টি, যারা মিষ্টি পছন্দ করেন খেতে তাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আর মিষ্টি যদি না খাইলে কিন্তু অভ্যাস না থাকলে মাথা ঘুরাবে, আবার মিষ্টি খাওয়ার কিন্তু অভ্যাস আছে। হাতে বানানো না হাতে বানানো খেয়ে বুঝতে পারছো এটা হাতে বানানো? এলে দেন চালকুমড়া বিচে দেখা যেতেছে, দেখেন চালকুমড়া বিচে চিনিটা বানানো না, চিনির কারখানা সব চিনির বস্তা ভরা, এর জন্য মনে চিনির দামটা বেশি, চিনির দোকান এই যা চিনির গুদাম। আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যদি বেশি করে বিক্রি করতে পারে তার বিক্রিটার জন্য বাড়ে। আলহামদুলিল্লাহ এমনি শেষ হয়ে যায় 5টার মধ্যে, তারপর দোয়া করবেন যেটা দ্রুত আগে শেষ হয়ে যায়, তাই না? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ।